সংখ্যাগরিষ্ঠ না বিজেপি, তাই সরকার গড়ার তোড়জোড় শুরু হয় জোট ইন্ডিয়ায়। মিলিজুলি সরকারের আশঙ্কায় পতন ঘটে শেয়ার বাজারের। আদতে অর্থনীতি চায় একটা স্থায়ী সংখ্যাগরিষ্ঠ সরকার। বিজেপি একক সংখ্যাগরিষ্ঠ না হলেও এনডিএর গরিষ্ঠতা নিয়ে নেই কোনো প্রশ্ন। কিন্তু জোট ইন্ডিয়া সবাই মিলেও ছুঁতে পারেনি বিজেপির এককভাবে পাওয়া আসন সংখ্যা। সে জোট যদি সরকার গড়ে, তাহলে সেই সরকারের ভবিষ্যৎ কি হতে পারে জানে জোটের প্রধান শরিক কংগ্রেসও। রাহুল গান্ধীরা হতে চাননি জোট শরিকদের হাতের পুতুল। হামারে বিরোধী একজুট হোকর ভি উতনি সিটে নহি জিত পায়ে জিতনি ইস লোকসভা চুনাও মে আকেলি বিজেপি নে জিতি হ্যায়। দ্য ইন্ডিয়া ব্লক উইল কন্টিনিউ টু ফাইট এগেইনস্ট দ্য ফ্যাসিস্ট রুল অফ দ্য বিজেপি লেড বাই মোদি। জোট ইন্ডিয়ার পথ চলা শুরু বছরখানেক আগে। যারা এই জোটের শরিক, একসময় তারাই শরিক ছিলেন কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারে। কিন্তু সরকারের পতন ঘটতেই ভেঙে যায় ইউপিএ জোট, তারাই ফের জোটে নতুন নামে নতুন মোড়কে। এই জোটে এখনও সেভাবে ক্ষমতা কব্জা করতে পারেনি কংগ্রেস। জোটের অন্দরে থাকা দলগুলির অবস্থান নিয়ে প্রশ্ন আছে দলগুলির অন্দরেই। ভোটের আগে জোট, তবু ভোটেও জোটবদ্ধ হতে পারেনি জোট ইন্ডিয়ার শরিকরা। উল্টোদিকে বিজেপির নেতৃত্বে এনডিএর পথ চলা শুরু 1998 সালে। ভোটে হার হোক বা জিত, আজও অটুট আছে জোট। কেউ জোটের হাত ছেড়েছেন, কেউ নতুন করে জোটের সঙ্গী হয়েছেন, কেউ বা আবার জোটে ফিরে এসেছেন। কিন্তু ইউপিএর মতো কখনো অবলুপ্তির পথে যায়নি এনডিএ জোট। ফলে দেশের সামনে অনেক বেশি ভরসাযোগ্য এনডিএ সরকার, অভিমত রাজনৈতিক মহলের। আগে আগে ইয়ে ভি হো সকতা হ্যায় কি ইন্ডিয়া আগাড়ি কে কুছ পার্টি হামারে সাথ আ সকতি হ্যায়। জিস তরহ মাননীয় অটল বিহারী বাজপেয়ী কি সরকার মে মমতা ব্যানার্জি ভি থি, অটল বিহারী বাজপেয়ী কি সরকার মে নবীন পটনায়ক থে, অটল বিহারী বাজপেয়ী কি সরকার মে ডিএমকে থে, অটল বিহারী বাজপেয়ী কি সরকার মে জর্জ ফর্নান্ডিস হো, শরদ যাদব হো, নীতিশ কুমার হো, এসে কই নেতা এনডিএ মে থে। ভবিষ্য মে কই পার্টিয়া হামারে সাথ আ সকতি হ্যায়, আতি হ্যায় তো অচ্ছি বাত হ্যায়, নহীঁ ভি আতি হ্যায় তো হামারে পাস ক্লিয়ার মেজরিটি হ্যায়। একটা স্থায়ী নির্ভরযোগ্য সরকার শুধু দেশের আভ্যন্তরীণ ক্ষেত্রেই নয়, আন্তর্জাতিক ক্ষেত্রেও প্রভাব বিস্তারে সক্ষম। একটা সংখ্যাগরিষ্ঠ সরকার বালাকোটে হানা দিয়ে অনায়াসে নিতে পারে পুলওয়ামার বদলা। সেই সরকার চোখে চোখ রেখে কথা বলতে পারে চীন, পাকিস্তান কিংবা আমেরিকার সঙ্গে। সংখ্যাগরিষ্ঠ সরকার ছিল বলেই বাজপেয়ী সরকার দেখাতে পেরেছিল দেশের পারমাণবিক শক্তি। সংখ্যাগরিষ্ঠ সরকার ছিল বলেই বাংলাদেশের মুক্তিযুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের পাশে দাঁড়াতে পেরেছিলেন ইন্দিরা গান্ধী। এখনকার বিরোধীরা সংকীর্ণ রাজনৈতিক স্বার্থে বালাকোট হানায় মোদী সরকারের পাশে না দাঁড়ালেও সে সময় সুবিবেচক রাজনৈতিক বিরোধীরা ছিলেন ইন্দিরা গান্ধীর পাশেই। তৃতীয়বার ক্ষমতায় এলে কোন কোন ক্ষেত্রে সংস্কারের কাজ চালানো হবে তা আগেই ঠিক করে রেখেছেন মোদী। আর্থিক সংস্কারের জন্য যদি জেডিইউ টিডিপির মতো দলের সম্মতির প্রয়োজন হয়, তাহলে সেই প্রক্রিয়া খানিক গতি হারাতে পারে বলে একটা আশঙ্কা আছে। কিন্তু এই সরকারকে নিয়ে কেউ যে পুতুল খেলাও খেলতে পারবে না এটা নিশ্চিত। আশঙ্কার পড়ে থাকার এষ্টুকু কাটিয়ে দেশের অর্থনীতিকে চাঙ্গা করা, জনমনে ভরসা যোগানো, আরও সুদৃঢ় পররাষ্ট্রনীতির রূপায়ণের দায়িত্ব এবার তৃতীয় মোদী সরকারের। সে কাজ সম্ভব না দ্বন্দ্বে দীর্ণ সবাই রাজার জোট ইন্ডিয়ার পক্ষে। জানেন কংগ্রেসের সোনিয়া, খার্গে, রাহুলের মতো দুঁদে রাজনীতিকরা, তাই সুকৌশলে এড়ালেন সরকার করার দাবি, জনতার রায় মেনে বেছে নিলেন বিরোধী আসনই। ক্যালকাটা নিউজ।